নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের WBHA টেস্ট পেপার সলভ করব ইতিহাসের। আজকে আমি টোটাল দুখানা সেট সলভ করাবো, সেট 5 এবং সেট 6। তো দেখো, কালনা মহারাজা হাই স্কুল, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন কি বলেছে মাননে, মিউজিয়াম কথাটি এসেছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার গ্রিক শব্দ মিউজিয়াম থেকে। রোমান টুতে আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ভিনসেন্ট স্মিথ। রোমান থ্রিতে ব্রাজিল স্বাধীন হয় অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1822 খ্রিস্টাব্দে, ব্রাজিল স্বাধীন হয় 1822 খ্রিস্টাব্দে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো চার দাগের প্রশ্ন কি বলেছে, ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও। আর তো দেখো রোমানি কি বলেছে, ওলন্দাজ উপনিবেশ, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ইন্দোনেশিয়া। পরে কি বলেছে রোমান টুতে পর্তুগিজ উপনিবেশ, এর অ্যান্সার তো দেখো রোমান টুতে কি বলেছে পর্তুগিজ উপনিবেশ, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার মালয়। তারপরে কি বলেছে রোমান থ্রিতে ফরাসি উপনিবেশ, এর অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ইন্দোচীন। রোমান ফোরে কি বলেছে স্পেনের উপনিবেশ, তো দেখো এর অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার ফিলিপিন্স দ্বীপপুঞ্জ। তো বুঝতে পারছো আমি, তো দেখো এর অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার, রোমান ওয়ানের বি, রোমান টু এর এ, রোমান থ্রি ডি, রোমান ফোরের সি। তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, রোমান ফাইভে বলেছে ভারতের প্রথম আমলাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার লর্ড কর্নওয়ালিস। আমাদের ছ নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের এজেন্সি প্রথা প্রবর্তন করেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1753 খ্রিস্টাব্দে। রোমান সেভেনে প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন, অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার দাদাভাই নওরোজি। আমাদের আট নম্বর প্রশ্ন, জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার নবগোপাল মিত্র। ন নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বিরসা লিঙ্গমকে বলা হয়। দশ নম্বর প্রশ্ন, ভাইসরয়ের কার্য নির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন, এর অ্যান্সার হবে এর অ্যান্সার সত্যেন্দ্র প্রসন্ন সিং। পরের প্রশ্ন, এগারো নম্বর প্রশ্ন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার পয়লা নভেম্বর। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে আমাদের বারো নম্বরের প্রশ্ন, হরিজন কথাটি প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার গান্ধীজি। আমাদের তেরো নম্বর প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা ছিলেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বিজন ভট্টাচার্য। চোদ্দো নম্বরের প্রশ্ন, ছেড়ে আসা প্রস্তাব সরি খুবই মানে আমি ভুল বলেছি উচ্চারণ করতে গিয়ে, ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয় কংগ্রেসের, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ওয়ার্দা অধিবেশনে। পনেরো নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার হবে সেন অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমাদের ষোলো নম্বরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ডক্টর সুকর্ণ। সতেরো নম্বর প্রশ্ন, স্বাধীন ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, অ্যান্সার হবে সেন অ্যান্সার ডক্টর ওয়েজ ম্যান। তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন আঠারো নম্বরের প্রশ্ন, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাও বা স্তম্ভ কয়ের সঙ্গে স্তম্ভ খ মিলাও। তো দেখো মনে অনেকে বলেছে জেনারেল নাসের, একটু বোঝা যাচ্ছে না লেখাটা, তার জন্য আমি ভালো করে পড়ে বলছি যাতে তোমরা বুঝতে পারো। জেনারেল নাসের, এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার মিশর। রোমান্টোতে কি বলেছে হোচি মিন, সরি হো চিন মিন, ঠিকই বলেছি আমি, এর অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ভিয়েতনাম। রোমান্টোতে কি বলেছে ফিদেল কাস্ত্রে, এর অ্যান্সার হবে এর অ্যান্সার কিউবা। রোমান ফোরে কি বলেছে মার্শাল টিটো, এর অ্যান্সার হবে সের অ্যান্সার যুগোস্লাভিয়া। তো দেখো উনিশ নম্বরের প্রশ্ন কি বলেছে, কিউবা সংকটের সময় জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ইউ থান্ট, ইউ থান্ট। কুড়ি নম্বরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনে ইউরোপিয়ার যে দেশটি যোগদান করেছিল, অ্যান্সার হবে বি অ্যান্সার যুগোস্লাভিয়া। একুশ নম্বরের প্রশ্ন, অপনিবেশীকরণ কথাটি প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে ডি অ্যান্সার মরিচ জুলিয়াস বন। বাইশ নম্বরের প্রশ্ন, প্যাট্রিক লুবুম্বা ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার কঙ্গোর জাতীয়তাবাদী নেতা। আমাদের তেইশ নম্বরের প্রশ্ন, বেলুচিস্তানের কসাই বলা হয়, অ্যান্সার হবে সির অ্যান্সার টিক্কা খানকে। চব্বিশ নম্বরের প্রশ্ন, উত্তর কী বলেছে রেডেসিয়ার বর্তমান নাম, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার জাম্বিয়া। এবার আমি সেট সিক্স নিয়ে আলোচনা করব, জলপাইগুড়ি জেলা হাই স্কুল থেকে যে প্রশ্নের সেটটা আমি সলভ করাবো। ফার্স্ট প্রশ্ন, রোমাননে সব ইতিহাসই সমকালীন ইতিহাস, ঠিক আছে, একটু বানামে হয়তো গণ্ডগোল আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার ক্রোসের হবে। রোমান টুতে আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে রচিত, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ভিনসেন্ট স্মিথ। রোমান থ্রিতে সাম্রাজ্যের সূর্য অস্ত্র যায় না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এই প্রবঞ্চনটি বলা হতো, যাদের উদ্দেশ্যে, অ্যান্সার হবে সির অ্যান্সার ব্রিটিশ। রোমান ফোরে কে বাংলায় দ্বৈত শাসনের ব্যবস্থার অবসান ঘটান, অ্যান্সার হবে সির অ্যান্সার ওয়ারেন হেস্টিং। রোমান ফাইভে মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার লাহোর অধিবেশনে। রোমান সিক্সে কার আমলে ইন্ডিয়ান
পেনাল কোড রচিত হয়। অ্যান্সার বি, এর অ্যান্সার বেন্টিংয়ের আমলে রোমান সেভেনের শোধিত প্রথা নিষিদ্ধ হয়। অ্যান্সার বি, সেন অ্যান্সার 1829 খ্রিস্টাব্দে রোমান এইটে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। অ্যান্সার বি, এর অ্যান্সার 1920 খ্রিস্টাব্দে রোমান নাইনে দেশভাগ হলো এক দৈব দুর্বিপাক। এই উক্তিটি করেন অ্যান্সার বি, এর অ্যান্সার মৌলানা আবুল কালাম আজাদ। 10 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয়। অ্যান্সার বি, এর অ্যান্সার 12ই ফেব্রুয়ারি। 11 নম্বর প্রশ্ন, ডিএনভিএফ ঘটনায় বিজয় ভিয়েতনাম সেনাপতি ছিলেন। অ্যান্সার বি, ডিএন অ্যান্সার জেনারেল গিয়াপ। এবার আমি 12 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও রোমানের সি হবে উত্তমাশা অন্তরীপ। অ্যান্সার হবে বার্থোলোমিও দিয়াজ। তো দেখো রোমানটুতে কী বলেছে, কালিকট বন্দর। তো দেখো এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার ভাস্কো দা গামা। রোমান্থ্রিতে কী বলেছে, আমেরিকা। এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার কলম্বাস। রোমান ফোরে কী বলেছে, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ। অ্যান্সার হবে এর অ্যান্সার ফার্দিনান্দ। তো দেখো এবার আমি 13 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 13 নম্বরের প্রশ্ন কী বলেছে, পঞ্চশীল নীতি ঘোষণা করেন। অ্যান্সার হবে বি, এর অ্যান্সার জওহরলাল নেহরু। 14 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। অ্যান্সার হবে সি, এর অ্যান্সার রুজভেল্ট। সি, এর অ্যান্সার হবে রুজভেল্ট। তো দেখো 15 নম্বর যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে কিন্তু আমাদের ডি, এর অ্যান্সার রোমান ওয়ানের ডি, রোমান থ্রি সরি রোমান টু এর সি, রোমান থ্রির বি, রোমান ফোরের এ। অর্থাৎ সার্ক এর অ্যান্সার হবে 1985 খ্রিস্টাব্দে। রোমান টুতে কী বলেছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 1951 খ্রিস্টাব্দে। আর মন্ত্রীতে কী বলেছে, পূর্ববঙ্গে ভাষা আন্দোলন। এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে। রোমান ফোরে কী বলেছে, ভারতের সংবিধান। এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার ভারতের সংবিধান, তাই তো সরি, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 1949। বুঝতে পারছো কী বলছি, মানে রোমান ওয়ানের ডি, আর রোমান টু এর সি, রোমান থ্রির বি, রোমান ফোরের এ, একটু বলতে ভুলে গেছে। তো দেখো সুন্দর করে কিন্তু অ্যান্সার কিন্তু মার্কিং করা আছে, তোমরা মুখস্থ করে নেবে। 16 নম্বরের প্রশ্ন কী বলেছে, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল। অ্যান্সার হবে সি, অ্যান্সার পর্তুগিজরা। 17 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড শোর বিতর্ক কোন বন্দোবস্ত প্রবর্তনকে কেন্দ্র করে হয়েছিল। অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার চিরস্থায়ী। আমাদের 18 নম্বর প্রশ্ন, মাইলাই ঘটনাটি ঘটেছিল। অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার ভিয়েতনামে। আমাদের 19 নম্বরের প্রশ্ন, ফালটন বক্তৃতা প্রদান করেন। অ্যান্সার হবে সে, অ্যান্সার চার্চিল। 20 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 21 ফেব্রুয়ারি। 22 নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে সে, অ্যান্সার অ্যাডাম স্মিথ। 23 নম্বরের প্রশ্ন, এর অ্যান্সার হবে সে, অ্যান্সার লেনিন। আমাদের 24 নম্বরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। অ্যান্সার হবে সে, অ্যান্সার 1952 খ্রিস্টাব্দে। তো বুঝতে পারছো আজকে আমি দুখানা সেট নিয়ে আলোচনা করছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।